আসসালামু আলাইকুম, ডিজেন 24 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকের এবারে খবরে আলোচনায় রয়েছে, সৌদি রিয়াদ প্রবাসীরা সবাই সাবধান থাকুন, সৌদি রিয়াদ শহরকে লক্ষ্য করে রকেট হামলা চালানো হয়েছে, সে বিষয়ে বিস্তারিত। সম্পূর্ণ ভিডিওটি দেখে বিস্তারিত জেনে নেওয়ার অনুরোধ রইল। সৌদি প্রবাসী ভাইগণ, আপনারা যারা রিয়াদে বসবাস করছেন, আপনারা দয়া করে সাবধান হন। রিয়াদকে লক্ষ্য করে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গতকাল রাত্রে মিসাইল হামলা চালিয়েছে। হুথিরা একই সাথে জিজানেও মিসাইল হামলা চালিয়েছে। তবে সৌদি আরবের প্রতিরক্ষা বাহিনী খুবই দক্ষতার সঙ্গে এই মিসাইল হামলাগুলো রেখে দেয়। ইয়েমেনের হুথি বিদ্রোহীরা এই মিসাইল হামলা চালানোর দায় স্বীকার করেছে। এতে করে তাৎক্ষণিকভাবে কোনো আহত বা নিহতের খবর পাওয়া যায়নি। সৌদি আরবের প্রতিরক্ষা বাহিনী বরাবরের মতো এবারও খুবই সার্থকতার সঙ্গে এই আচমকা মিসাইল আক্রমণ রুখে দিতে সমর্থ হয়েছে। হুথি বিদ্রোহীরা জিদানেও হামলা চালায়, তবে সেখানেও তারা ব্যর্থ হয়। সৌদি প্রবাসী ভাইগণ, আপনারা যারা রিয়াদ ও জিজানে বসবাস করছেন, আপনারা অবশ্যই রাত্রেবেলা এই শব্দটা শুনেছেন। আমরা নিজেরাও শুনেছি, এবং কি আমরা হঠাৎ করে এরকম একটা কাণ্ডে অবাক হয়ে গিয়েছি, যেখানে কিনা সারা বিশ্বে করোনা ভাইরাস মোকাবেলায় উঠে পড়ে লেগেছে, যারা কিনা নাজেহাল করোনা ভাইরাসের কারণে ঠিক এই সময়ে এরকম একটা আত্মঘাতী হামলা আমরা কোনোভাবেই মেনে নিতে পারছি না। হ্যাঁ, আমরা এটা জানি, সৌদি আরবের সঙ্গে হুথি বিদ্রোহীদের একটা সমস্যা রয়েছে, এটা নিয়ে সৌদি আরবও তাদের উপর হামলা চালাচ্ছে এবং হুথি বাহিনীরাও সৌদি আরবে হামলা চালিয়েছে, সেটা অনেক পুরনো ঘটনা। কিন্তু এখন যে একটা ক্রাইসিস, এই ক্রাইসিসের ভিতরে সৌদি আরবকে লক্ষ্য করে হুথি বাহিনীর এভাবে হামলা চালানো, এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। যেখানে সারা দুনিয়ার মানুষ মারা যাচ্ছে, যেখানে 30,000 মানুষ মারা গিয়েছে এই করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে, যেখানে খোদ সৌদি আরবে 1200 লোক করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে, ঠিক এই সময় কিভাবে একটা গোষ্ঠী সৌদি আরবের উপরে হামলা চালায়। একটা সময় আমি নিজেও ভাবতাম যে সৌদি আরব সরকার হয়তো হুথি বাহিনীদের সঙ্গে খুব খারাপ কিছু করেছে, এই জন্য হুথি বাহিনী সৌদি আরবের উপর হামলা চালায়। কিন্তু বিশ্বাস করেন, আজকে থেকে আমি হুথি বাহিনীকে কোনো ক্রমে সমর্থন করব না, এবং আমি মনে পারে বিশ্বাস করি সৌদি আরব সরকার যা করছে তা ঠিকই করছে। সৌদি সরকারের উচিত হবে আন্তর্জাতিক বিশ্বের কাছে এই হুথি বাহিনীদের বড় ধরনের বিচারে মুখোমুখি করা। পাশাপাশি সৌদি আরবের রিয়াদ ও জিজানে আমাদের যে সমস্ত প্রবাসীরা আছেন, বিশেষ করে সীমান্তবর্তী এলাকাতে আমাদের যে সমস্ত প্রবাসীরা বসবাস করেন, আল্লাহর দোহাই লাগে, আপনারা দয়া করে সাবধান থাকবেন। অবশ্যই ঘর থেকে বের হবেন না, কোনো ক্রমেই বাইরে কোনো শব্দ শুনলে কেউ উকিঝুঁকি দিয়ে রাস্তায় আসবেন না। দয়া করে ভিডিওটি সকলের সঙ্গে শেয়ার করে সবাইকে এখনই সতর্ক করে দিন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, সৌদি আরবের সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল টিজেন 24, তাই দেরি কিসের, এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন।